নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, তোমরাও আশা করি ভালো থাকবে। রাধে রাধে। তো ভোরবেলা রান্না বান্না করে আজকে শিব নিয়ে পড়লাম। পরের দিন শিবের পরিষ্কার টরিষ্কার করে আমার ছোটো মেজ সেজ বড় সব শিবই আছে। তো সাদা শিব সবাই বলবে যে গৃহে রাখতে নেই, কিন্তু আমি কিন্তু রাখি। মানুষ তো নিয়ম তৈরি করে, মানুষই ভাঙে। সুতরাং আমি যদি ব্রাহ্মণের মেয়ে হয়ে, ব্রাহ্মণের বউ হয়ে আমি যদি রাখতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আর পাপ, পাপ বলে কিছু হয় না। তুমি যেটা মনে করবে, যেটা ন্যায্য সেটাই। এতে পাপ পুণ্যের বলে কিছু হয় না। তুমি যেটা চাইবে সেটাই হবে। তবে হ্যাঁ, শয়তানি নয়, যেটা শিখে এসছো সেটাই করবে। যেটা তোমার ভালো মনে হবে করবে, যেটা ভালো মনে হবে না করবে না। তা বলে বয়স্ক মানুষকে তো লাথি মারা যায় না, বা কচি মানুষকে লাথি মারা যায়। তাকে একবার দেখবে, দুবার দেখবে, তিনবারের বেলা তোমার যা বলার বলে নেবে, এরপর আর কোনো কথা হয় না। তার ভাষায় যদি কথা বলো না, তুমি দেখবে আপনা থেকে তুমি তোমার নিজের জায়গায় নিট অ্যান্ড ক্লিন থাকবে, কেউ তোমাকে একটা চুলো নড়াতে পারবে না। সুতরাং তুমি যখন পরিষ্কার থাকবে, সুতরাং তোমাকে যদি হাজার একজন কথা বলে না, তুমি কিন্তু ঠিক, তুমি কোনো নড়চড় হবে না। কারণ কোনো এমন দেখেছো কত যে বিজনেসম্যানরা আছে, কত যে বিলিয়নিয়াররা আছে, কত মনীষীরা আছে, যাদের লক্ষ্য স্থির, তারা কখনোই পরের মত কিন্তু পাল্টায় না, নিজের মত পাল্টায় না, পরের কে কি বললো তার উপর কিন্তু চলে না। আমি কিন্তু সুভাষচন্দ্রের উপর বিশ্বাসী। তবে হ্যাঁ, আমার ফেসবুকে অনেকগুলো আমি পোস্ট দিই, তাতে অনেকেই আমাকে মোটিভেট করে। আমি ভেঙে পড়ি, সব অল্পতেই ভেঙে পড়ি, কারণ আমার পাশে বা আমি নিজেকে দাঁড় করানোর মতন আমার ছোটো থেকেই আমার ভিত নড়বড়ে। আমার মা মানে আমার এমনি সবাই আমাকে খুব একটা কেউ সাপোর্ট করেনি, সেই হিসেবে আমার ভিত চিরকালই নড়বড়ে। এই জন্য মানসিকতাটা আমার ফেসবুক থেকেই বা সব লোকেদের কাছ থেকেই আমার স্টেবল হয়েছে। তো তোমাদের এই মেজো সেজো চান করানো কেমন লাগলো? আর ঘি দুধ মাখিয়ে চান করিয়ে দিলাম, আর এরপর শেষে গোপাল নিয়ে ধরলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসছি, পরের ভিডিও নিয়ে আবার আসবো।